দাদা বেরিয়ে গেল রে, কিন্তু কালো কাজ দেখা যাচ্ছে না। শোনো না, যেটা বলছে এখানে কোয়েলদিও থাকে না? কোয়েলদির বাড়ি কোনটা জানি না, এখানে এই এই সামনেটা দিয়ে সুভাষিতা থাকে না? সুভাষিত মুখার্জি কোন সুভাষিতা বাড়ির দিকে যাওয়া যাক। সুভাষিত মুখার্জি দাদা, আমি যতদূর জানি ডায়েট করে, দাদা ভালোবাসে হ্যাঁ আলুদম। আচ্ছা, আর ইয়ে লুচি, আলুদম লুচি ভালোবাসে। বিল্ডিংয়ের সামনে তিরুমণি, এখানেই থাকে টলিউড কুইন কোয়েল। এই যে ভয় লাগছে যে দাদা ভিডিওটা দেখেছে, মানে আমার রীতিমতো ভয় লাগছে। এত এত লোক দেখছে, তোমার কেমন লাগছে বলো? হ্যাঁ, সুভাষিতার বাড়ি কোনটা? সুভাষিত মুখার্জি ইসমে কোন ফ্লোরে থাকেন? একতলায়। ঠিক আছে দাদা, একবার বেল বাজিয়ে দেখি কি বলে, যদি বলে বলো তুমি বলেছো। ভেতর আর আজকে এই বেল বাজালাম, বেল বাজ। নমস্কার বন্ধুরা, আমি অমিত, চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে, আর তোমরা দেখছো অমিত হুল্লো। যদি অমিতের ব্লগ না দেখেছো তাহলে আর কি দেখেছো? তো এই সেই বিড়লা মন্দির ভাই, যে বিড়লা মন্দিরকে আমি কৃষ্ণ মন্দির বলেছিলাম, তো তাদের উদ্দেশ্যে বলছি ভাই, এই বিড়লা মন্দিরের ভেতরে কি আছে ভাই? কৃষ্ণ ঠাকুর নেই তো? এনিওয়েজ, অনেকে কমেন্ট করেছে যে ভাই এটা বিড়লা মন্দির, কৃষ্ণ মন্দির নয়। তো জানি ভাই এটা বিড়লা মন্দির, বিড়লা গ্রুপের, বিড়লা ইনভেস্টার, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি, বিড়লা হলো ইনভেস্টার, তো ওনারা বানিয়েছেন তাই এটার নাম বিড়লা মন্দির। তো ভেতরে কিন্তু কৃষ্ণ ঠাকুর আছে। এনিওয়েজ, তো আজকে চলে এসেছি আবার বালিগঞ্জ ফাঁড়িতে, আবার বালিগঞ্জে। তো আজকে আরও কিছু সেলিব্রিটির বাড়ি দেখাবো, তো তার মধ্যে থাকবে টলি কুইন কোয়েল, ইয়েস কোয়েলদির বাড়ি দেখাবো, এবং তার সাথে বুমাদার বাড়ি তো থাকবেই, ওটা অলরেডি আগে দেখিয়েছি, অলরেডি তোমরা অনেক ভালোবাসা দিয়েছ ওই ভিডিওতে, এবং তার সাথে সুভাষিত মুখার্জি ওনার বাড়িও দেখাবো। তো চলো, বিল্ডিংয়ের সামনে তিরুমণি, এখানেই থাকে টলিউড কুইন কোয়েল। কোয়েলদির প্রথম সিনেমা সেটা হলো নাটের গুরু, এবং তার বিপরীতে ছিলেন জিদ্দা, আমাদের সবার প্রিয় জিদ্দা। তো এই ছবি দিয়ে কোয়েলদির প্রথম সিনেমা শুরু, এবং আজকের ডেটে দাঁড়িয়ে 2023 সালে কোয়েলদির এখন বয়স 41 বছর। হ্যাঁ, আর কোয়েলদির জন্মের তারিখ 28 এপ্রিল 1982, এবং 2013 কোয়েলদির বিয়ে হয়। আর বিয়ের জায়গাটাও বলে দিই তোমাদের, বিয়েটা হয়েছিল রাসবিহারী এভিনিউ, যে গুরুদ্বারা আছে রাসবিহারী একদম ক্রসিং থেকে খুব কাছে গুরুদ্বারা আছে, সেই গুরুদ্বারাতেই কোয়েলদির বিয়ে হয়। এই যে সামনে তিরুমণি বিল্ডিং, এখন রয়েছে বালিগঞ্জ ফাঁড়ি, এই দিকটা রয়েছে গড়িয়াহাট, আর এই দিকটা পার্ক সার্কাস 7 পয়েন্ট। আর এই যে বাঁদিকে রাস্তাটা গেছে, এটা রয়েছে বন্দেল গেটের দিকে গেছে। আর এই যে বিল্ডিংয়ের সামনে তিরুমণি, এখানেই থাকে টলিউড কুইন কোয়েল, ইয়েস এই বিল্ডিংয়েরই 16 তলাতে উনি থাকেন। আমি অমিত, আর আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। এই যে তিরুমণির বিল্ডিং, এই তিরুমণি বিল্ডিংয়ে থাকে কোয়েলদি, আর এইখানে থাকে বুম্বারা। এই যে উৎসব, আবার উৎসবের সামনে চলে এসেছি, আর অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে, মানে তোমাদের ভালোবাসা। আজকে 2 লাখ ভিউস এসছে, মানে 2 লাখেরও বেশি মানুষজন, মানে তোমরা দেখেছো, ভালোবাসা দিয়েছো, অনেক ধন্যবাদ তোমাদেরকে। এত এত লোক দেখছে, তোমার কেমন লাগছে বলো? হ্যাঁ, কেন ভালো লাগছে না? তাই দাদা কি বলছে? কেন খারাপ হওয়ার কি আছে? তুমি দাদার নামে কিছু বাজে কথা বলেছো যে খারাপ হবে? তাহলে আমরা তো দাদার ভক্ত, দাদার সাথে দেখা করার জন্য এসছি, তো পাশে তোমায় পেলাম, দাদা ছিল না, তো ভাবলাম তোমার সাথে কথা বলি। কত লোক, কত মানুষ ভালো ভালো কথা বলছে, কমেন্ট করছে, জানো? দাদা আছে এখন? দাদা আছে সেটা বলো, আছে, দেখা করা যাবে? কেন তাই? তো অনেকে আসে তো দেখা করতে, দেখি তাই, তা পারমিশন অমনি কোথা থেকে পাবো? দাদার ভক্ত হয়ে দাদার সাথে দেখা করতে পারবো? সেক্রেটারি খোঁজ কোথা থেকে পাবো এখন? আরে সাবাস, দেখি দাদা বেল মারবো, বেল মেরে দেখবো, কথা বলবো একবার। আচ্ছা, তো দাদা ভিডিও দেখে কি বলছিল? এত লোক ভিডিও দেখেছে, কি বলছে? ভালোই বলেছে, ভালো বলছে, বলে
আচ্ছা এখানে দাদার বিষয়ে আমি কোনদিন খারাপ বলতে পারি, দাদা দাদার জোরে আমি এত কিছু করেছি। আচ্ছা তোমার কেমন লাগছে বলো, সবাই তোমায় দেখছে, তোমার কথা শুনেছে, সবাই ভালো বলছে, কিন্তু পাড়ার লোক বলছে দাদা না রাগ করে, দাদার বিষয়ে না রাগ করবে কেন, দাদা আবার দেখো মেনটেন দিচ্ছে, মন্দিরটা দেখছে, এত বড় করছে, উনি ভগবান, হ্যাঁ ওনার মতো লোক হবে, এখানে কোয়েলদিও থাকে না, কোয়েলদির বাড়ি কোনটা জানি না, সামনে একটা দিবে, এই সামনে তিরুমলিতে থাকে, আর এখানে সুভাষিতা থাকে না, সুভাষিস মুখার্জি কোন গলিতে, ওই পানের দোকান যে সামনে একটা আছে ওই গলির ভেতরে। আচ্ছা ওইখানে কি ফ্ল্যাটে আছে, তো ফ্ল্যাটে থাকে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো দেখি দাদা একবার বেল বাজিয়ে দেখি কি বলে, যদি বলে বলো তুমি বলেছো না আর কি, না না আর কি মারছি আর কি মারছি, তোমার নাম বলবো না আর কি মারছি তোমার সাথে, তাই দেখি দাদা আছে বলছো ঘরে, আবার দেখি খোঁজ নিয়ে দেখি যদি দেখা করা যায়, না না তোমার নাম নেবো না, তুমি ভয় পেও না, ঘুরে আসছি দাঁড়াও, তো দেখা যাক। হ্যাঁ কি বলছো, না 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 কিছু খাবো না, ঠিক আছে বলেছো এটাই অনেক। আচ্ছা সবাই গরিব আমরা, আচ্ছা ঠিক আছে, ও মানে দাদা ভিডিওটা দেখেছে, হ্যাঁ বলেনি তো যে ভিডিওটা করে আগে আসলে বেঁধে রাখবো, না না আর কি আর কি মারছি, আচ্ছা তুমি এমন বল, তুমি এমন বলছো আমার নিজে ভয় লাগছে যে দাদা ভিডিওটা দেখেছে, মানে আমার রীতিমতো ভয় লাগছে, তো দেখি চলো যাওয়া যাক ভেতর দিকে, বেলটা তো মারি আগে, তো চলো যাওয়া যাক এই যে ভেতর, আর আজকে এই বেল বাজালাম, বেল বাজালাম দেখা যাক, দাদা বুম্বাদা আছেন দেখা করা যাবে, হ্যাঁ বুম্বাদা ফ্যান আমি অনেক দূর থেকে এসেছি দেখুন না, হ্যাঁ ফ্যান আবার যাই হোক যাবে না, একটা ফটো তুলে চলে যাবো, হ্যাঁ যা রে দেখতে দিল না, মনে দুঃখ কষ্ট নিয়ে চলে যেতে হবে, হ্যাঁ দেখা করতে দিল না গো, হ্যাঁ কি করতে হবে বলো, দেখা করতে গেলে কি করলে দেখা করা যাবে বলো, মনে তো দুঃখ লেগে গেল আমার, জন্মদিনের দিন আসবো দেখা তো করা যাবে, দেখা তো করবো, হ্যাঁ দেখা তো করবো, এই হলো সেই মন্দির, বাবার মন্দির, এইটা সব থেকে দাদার খুশি, দাদা বেরিয়ে গেল রে, কিন্তু কালো কাজ দেখা যাচ্ছে না, সবাই বেরোলো, দাদা কবে আসলে দেখা করা যাবে দাদার সাথে, হ্যাঁ জন্মদিনের দিন, হ্যাঁ তখনও বেরোয় না, আচ্ছা দেখা তো করবোই আজ নয় কাল, দেখা তো করবোই, তো দেখা যাক কবে সেই দিনটা আসে, ওই যে বেরিয়ে গেল দাদা, আগের দিন একটু ভেতরে মানে মনের ভেতরে কিন্তু কিন্তু মনে হচ্ছিলো একটু নার্ভাসনেস লাগছিল, তো আজকে নার্ভাসনেসটা কেটে গেছে, সাহস করে বেলও বাজিয়েছি কিন্তু দেখা করতে দিল না সিকিউরিটি, তো এনিওয়েজ দেখা তো করবো আজ নয় কাল, তো চলো এবার সুভাষিসদের বাড়ির দিকে যাওয়া যাক, সুভাষিস মুখার্জি, তো উনি খুব ভালো লোক শুনলাম, যেটা দেখা হয়তো হলেও হতে পারে জানি না, তো যাওয়া যাক, এই যে সামনের দিকেই যাচ্ছি, আর এই যে কোয়েলদির বাড়ি যেটা বললাম তিরুমণি, আর এখানে ভাই আবার বিষ্ণু কৃষ্ণ মন্দির বলে ফেলবো, আবার লোকজন ফুল চারণ শুরু করে দেবে আমাকে নিয়ে, এটা হচ্ছে বিড়লা মন্দির, তো চলো যাওয়া যাক, আর ওয়েদার তো একটু খারাপ হয়ে এসছে, বৃষ্টি শুরু হতে পারে, মেঘলা করে এসছে, আর এই যে গলি পান দোকান, এইখানে সুভাষিসদার বাড়ি, যাই ভেতর দিকে চলো, সেখানে আঠেরোটা সিট, তো এই যে রাস্তা দিয়ে ঢুকে গেছি, জানি না কোথায় জিজ্ঞেস করিনি, সুভাষিসদার বাড়ি কোনটা, সুভাষিস মুখার্জি,
কোন ফ্লোরে থাকেন? একতলা। একতলায়? ওই দরওয়ান আছে, দরওয়ান। আজ এখানে বলবো। আচ্ছা তো দেখি দেখা করা যায় কিনা, যদি সম্ভব হয়। কাউকে তো দেখতে পাচ্ছি না, গেটের সামনে তো কেউ নেই, পুরো ফাঁকা। দেখি চলো যাওয়া যাক। বলছি সুভাষিত আসতে দেখা করা যাবে? হ্যাঁ এক মিনিটের জন্য দেখা করবো, করা যাবে না? অনেক দূর থেকে এসেছিলাম দেখা করবো বলে। হ্যাঁ গিয়ে বলুন একবার অন্তত। আচ্ছা আপনাকে বলে দিয়েছে বলে নাকি? দেখতে পাচ্ছি। আচ্ছা এখানে এখানেই থাকেন তো? এই বিল্ডিংয়ে থাকেন তো? আমি এটা বন্ধ করবো। আচ্ছা তো যেমনটা শুনলে তো দেখা তো করতে দিলই না। এই যে মেন রোড, এটা হলো বাড়ি, দেখিয়ে দিই। বালিগঞ্জ কোর্ট 6 নম্বর, এখানের ফার্স্ট ফ্লোরে থাকেন শুভাশিস মুখার্জি। তো আমাদের টলিউড ইন্ডাস্ট্রির অ্যাক্টার, একটা মানে ভালো মাপের হেভিওয়েট অ্যাক্টার বলা যেতে পারে। তো ওনার বাড়ি এখানে, উনি এখানে থাকেন, সামনে কোয়েলদি এবং পাশে বোম্বাদা। এনার থেকে তেলে ভাজা খেয়ে দেখি, বাড়িতে নিয়ে যাবো, আমি খাবো, মা বাবাকেও খাওয়াবো, বুঝলে তো? তো এইটা দিয়ে দাও আর 3টে চপ দিয়ে দাও। এটা কি লঙ্কা? ওটাও দিয়ে দিও 3টে। ছেলে নাম করবে, ছেলে নাম করবো, বাহ তাহলে তো ভালোই। পয়সা দিয়ে জিনিস খাবে, জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা তো ঠিকই। না করলে সত্যি কথা বলো, তুমি আগের দিন বলছিলে বোম্বাদা খায়, নিয়ে যায়, ঠিক আছে? সত্যি খায় কি দাদা? মাঝে মাঝে দাদা, আমি যতদূর জানি ডায়েট করে, দাদা ভালোবাসে। হ্যাঁ আলুরদম। আচ্ছা আর ইয়ে লুচি, আলুরদম লুচি ভালোবাসে। আরে হাঁসের ডিমের ঝাল আর না, ও তো কিছু খায় না দাদা, ডায়েটিং করে। সে তো ডায়েটিং করে, মাঝে মাঝে তো খায় না? হ্যাঁ মাঝে খায় না, কার্বন সবজি। আচ্ছা বাহ। তো এই ছিল আজকের ভিডিও, অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে, আর ভুলভ্রান্তি হলে আবার একটু ভালো করে কমেন্ট দিও, আবার নতুন করে ভিডিও বানাবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, কোনো ঘোরার জায়গা কিংবা খাওয়ার জায়গাতে বা কোনো সেলিব্রিটির বাড়িতে। আজকের মতো টাটা।